নাজিয়া জাহিদ আপনি লিখেছেন, নাকফুল হারিয়ে গেলে কি অমঙ্গল হয়? না, নাকফুল হারিয়ে গেলে অমঙ্গল হবে বলতে, নাকফুলটা হারাই গেল একটা জিনিস, একটা তার তো একটা মূল্য আছে, হারাই গেল আপনার লস হলো, এক্ষেত্রে তো মঙ্গল হলো না, ক্ষতি হলো। কিন্তু এর বাইরে আপনার এটা কোনো অদৃশ্য বা আপনার আধ্যাত্মিক কোনো ক্ষতি হবে, আপনার স্বামীর ক্ষতি হবে, আপনার ক্ষতি হবে, এরকম কোনো কিছু মনে করার কোনো কারণ নেই, এটি আমাদের সমাজের প্রচলিত কুসংস্কার। তালুকদারের এটি থেকে আমাদের লিখেছেন, আমি দাড়ি রেখে দিয়েছি আলহামদুলিল্লাহ, এখন দাড়ি বড় হচ্ছে কিন্তু আমার থুতনির থেকে গলা পর্যন্ত ফাঁক জায়গা দাড়ি নেই। এই অবস্থায় কি দাড়ি গজানোর জন্য কোনো মেডিসিন ব্যবহার করতে পারবো? না, আল্লাহ তাআলা যতটুক দিয়েছেন ততটুকুর উপর আপনি অবশ্যই ক্ষান্ত থাকা ভালো। এই জাতীয় মেডিসিনগুলো দিয়ে আপনার আননেসেসারি কোনো কিছু করা নর্মালি স্বাস্থ্যের জন্য ভালো কিছু হয় না, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো উদ্যোগ গ্রহণ করা বা কোনো কিছু করা আমাদের জন্য উচিত নয়, সেটি আমরা করব না। বাকি আল্লাহ তাআলা যতটুক আমাকে দাড়ি দিয়েছেন ততটুকুর আমি ইনশাআল্লাহ সন্তুষ্ট থাকাটাই হলো উত্তম বেটার। আবু বকর সিদ্দিক আপনি লিখেছেন, আমাদের অনার্সের সকল পরীক্ষা দুপুর 1টা থেকে বিকাল 5টা পর্যন্ত চলে, এই সময় জোহরের নামাজ পড়া হয় না, এক্ষেত্রে আমার করণীয় কি? 1টা থেকে পরীক্ষা হলে তো 1টা আগে আগে জোহর ওয়াক্ত হয়ে যায়, 12টার পরে তো জোহর ওয়াক্ত থাকে, যার কারণে আপনি পরীক্ষার হলে ঢুকার আগে অন্তত ফরজটুকু পড়ে হলেও আপনি পরীক্ষার হলে প্রবেশ করে ফেলবেন, তাতে আপনার নামাজ নষ্ট হবে না ইনশাআল্লাহ। এমনি তানভীর আবিদিন আপনি লিখেছেন, প্রবাসীরা যখন এক মাসের জন্য দেশে আসে তখন কি কসরের নামাজ পড়বে? তারা যেহেতু নিজের বাড়িতে থাকেন, নিজের বাড়িতে একদিনের জন্য আসলেও তিনি পুরো নামাজ পড়বেন, কসরের নামাজ পড়বেন না, কারণ নিজের বাড়িতে কেউ কখনো মুসাফির হয় না। একজন মানুষের দুইটা ঠিকানা থাকতে পারে, প্রবাসে আপনি আপনার একটা ঠিকানা আছে, একটা কক্ষ আছে, সিট আছে, ভাড়া দেন, আপনি সেখানে থাকেন, সেটি আপনার একটা ঠিকানা। আবার দেশে আপনার মাতৃভূমিতে জন্মভূমিতে আপনার কোনো ঠিকানা আছে, ঘর আছে, বাড়ি আছে, আপনার স্ত্রী সন্তান আত্মীয় বাবা মা আছেন, সেটা আপনার একটা বাড়ি, অতএব এখানে আপনি পুরো নামাজ পড়বেন, কসর পড়বেন না। তরিকুল ইসলাম আপনি লিখেছেন, আমার কাছে একটা চাকরির অফার আসছে, সে চাকরিতে ঢুকতে 5 লক্ষ টাকা প্রয়োজন, এখন আমি কি চাকরিতে ঢুকবো নাকি 5 লক্ষ টাকা ব্যবসা করব? ভাই তরিকুল ইসলাম, সন্দেহাতীতভাবে আমি আপনাকে বলবো আপনি 5 লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করে দিন। 5 লক্ষ টাকা ব্যবসার জন্য অনেক বড় ফিগার আলহামদুলিল্লাহ, পুরো টাকা দিয়ে ব্যবসা একসাথে শুরু না করে অল্প কিছু ইনভেস্ট করে আপনি ব্যবসা করেন, খুব হিম্মতের সাথে, খুব সিরিয়াসনেসের সাথে, খুব পরিশ্রম করে আপনি ব্যবসা দাঁড় করাবার চেষ্টা করেন, এবং এটাকে আপনি ইবাদত মনে করি, কারণ ইমানদার যখন কোনো দুনিয়াবী কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চান, দিনই কোনো কাজ করতে চান, তখন সেটা ইবাদতে পরিগণিত হয়। আপনি সেই দৃষ্টিকোণ থেকে এটাকে খুব গুরুত্বের সাথে করবেন এবং ব্যবসাকে খুব বড় করে দেখে ভালোভাবে আপনি করবেন, আল্লাহ তাআলা আশা করে যার মধ্যে বারাকা দান করবেন। আপনি ঘুষ দিয়ে চাকরি নেওয়ার চাইতে সন্দেহাতীতভাবে ব্যবসা করা উত্তম, আর এমনিতেও চাকরি চাইতে অ্যাজ এ আপনার উপার্জনের কোনো সোর্স হিসাবে অবশ্যই ব্যবসাটা উত্তম। নবীগণ বেশিরভাগই তারা ব্যবসা বাণিজ্য ইত্যাদির সাথে জড়িত ছিলেন, এবং একটি হাদিস আছে যে আল্লাহ তালা মানুষকে যত রিজিক দিয়ে থাকেন এর ভিতরে 10 ভাগের 9 ভাগ রিজিক আল্লাহ তালা ব্যবসার মাধ্যমে দিয়ে থাকেন। এই জন্য একজন হালাল উপার্জনকারী ব্যক্তি, হালাল প্রত্যাশী মানুষ, তিনি চাকরির চাইতে অবশ্যই ব্যবসাকে প্রায়োরিটি দেওয়া উচিত, বিশেষ করে যখন চাকরি করতে গেলে আমার হারামের আশ্রয় নিতে হচ্ছে তখন আমি ব্যবসার দিকে যাব, হোক সেটা অনেক ছোটো ব্যবসা, হোক সেটা অনেক ক্ষুদ্র ব্যবসা, হোক সেটা আমার জন্য কিছুটা মানহানিকর, তারপরে সে তার মধ্যে আমাদের কল্যাণ রয়েছে ইনশাআল্লাহ। তাহলে মুক্তা মারিয়াম আপনি লিখেছেন, হায়েস্ট চলাকালীন ঘুমের আগে 3 কুল আয়াতে কুরসি পড়া যাবে কি? এগুলোকে সকাল সন্ধ্যার আমল হিসাবে অনেক উলামায়ে কেরাম পড়ার ব্যাপারে অনুমতি দিয়ে থাকেন, যে এটি তো কোরআনে কারিমের সাধারণ তেলাওয়াতের অংশ হিসাবে নয়, বরং রক্ষা কবচ আমল হিসাবে পড়া হচ্ছে, সেদিক থেকে এটি করা যেতে পারে। মাইনুল ইসলাম আপনি লিখেছেন, হিন্দুদের পুজোর সময় যে নাড়ু তৈরি করা হয়, এ নাড়ু যদি আমার কোনো হিন্দু ভাই আমাকে দেয় আমি তা খেতে পারবো? আপনি খেতে পারবেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, তিনি এবং আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সহ আলী রাদিয়াল্লাহু আনহু সহ অন্যান্য আরও অনেক সাহাবা ইকরাম থেকে বর্ণিত আছে, তাদের প্রতিবেশী অন্য ধর্মাবলম্বী অগ্নিপূজক এবং অন্যান্য বিভিন্ন ধর্মের মানুষেরা তাদের ধর্মীয় বিভিন্ন উৎসব উপলক্ষে খাবার পাঠাতেন, তারা সেগুলো গ্রহণ করতেন যদি সেগুলো বেসিকলি হালাল হতো। যেমন আপনার নাড়ু, সেখানে যদি নাড়ু তো হারাম বা নাপাক কোনো কিছু সেখানে দেওয়ার কথা নয়, যদি এরকমটি আপনি নিশ্চিত হন বা আপনার মনে হয় আপনি এটা খেতে পারেন, অথবা ফলমূল দিয়েছে সেখানে তো আর হারাম হওয়ার কিছু নেই, সেটি আপনি খেতে পারেন। তবে কোনো কিছু যদি প্রতিমার সামনে উপস্থাপন করা হয় এবং মনে করা হয় সেখান থেকে ফেরত যে খাবারটা আসে সেটা প্রসাদ, সেটাতে বিশেষ বরকত কল্যাণ আছে, এই জায়গা থেকে সেটা যদি বন্টন করে বেড়ায় সেটি আপনি খাবেন না, কারণ এটাতে আপনি কল্যাণকর মনে করতে পারেন না। তবে এমনিতে আপনার যদি বললাম যে এ উপলক্ষে কোনো খাবার তৈরি করা হলো সেই খাবারটা যদি হালাল হয় বেসিক্যালি সেটা আপনি গ্রহণ করতে পারেন, সৌজন্যতা এবং সামাজিক অংশ হবে, কোনো অসুবিধা নেই। ফাতেমা সিদ্দিক আপনি লিখেছেন, উকুন না মেরে ফেলে দিলে নাকি ওই উকুন আবার মাথায় উঠে, আর উকুন জ্বালিয়ে ফেললে কি গুনাহ হয়?
উকুন না মেরে ফেলে দিলে যে ওইটাই যে আবার মাথা উঠবে এটা তো নিশ্চিত নয়, ওটা উঠতেও পারে নাও উঠতে পারে। তবে আপনার উপদ্রব করে উকুন, সেই জায়গা থেকে আপনি উকুন অবশ্যই মারতে পারেন। তবে কোনো প্রাণীকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা নিষিদ্ধ নয়। ঈসা আলাইহিস সালাম একজনকে কিছু পিপিলিকা আগুনে পুড়িয়ে হত্যা করতে দেখে তাকে নিষেধ করেছেন এবং বলেছেন যে ইন্নাহু লা ইউআযিবু বিন্নার ইল্লা রাব্বুন নার, আগুন দিয়ে আগুনের সৃষ্টিকর্তা ছাড়া পালনকর্তা ছাড়া আর কেউ শাস্তি দিতে পারবে না। বিধায় অন্য কোনো উপায় আপনি তাকে নিধন করবেন বা তার যে উপদ্রব থেকে রক্ষা করা পাওয়ার চেষ্টা করবেন। রিকন মাহমুদ আপনি লিখেছেন, ঢাকার বাইরে কোন জেলায় আসন্ন ফাউন্ডেশন কোনো শাখা আছে কি? আসন্ন ফাউন্ডেশন অফিস হিসাবে কোনো শাখা নেই কোথাও, তবে আসন্ন ফাউন্ডেশন কার্যক্রম যখন হয় ফাউন্ডেশন হিতাকাঙ্ক্ষী বিশ্বস্ত যে সমস্ত ওলামা একরাম এবং দিনদার ভাইয়েরা আছেন যাদেরকে বিভিন্নভাবে আমাদের কাছে বিশ্বস্ত মনে হয়েছে তাদেরকে আমরা আমাদের বিভিন্ন প্রজেক্ট এর সাথে ইনভলভ করি এবং তাদের সহযোগিতা নিয়ে থাকি, এভাবে আমাদের কাজগুলো চলে থাকে। আইমান সাদিক আপনি লিখেছেন, কেউ যখন জিজ্ঞেস করে কেমন আছো তার উত্তরে আলহামদুলিল্লাহ ওয়া রাসূলিহিল করিম বলা যাবে কি? আলহামদুলিল্লাহ ওয়া রাসূলিহিল করিম তো হয় না, আসলে কথাটা সঠিক নয়। আলহামদুলিল্লাহ মানে আল্লাহর জন্য সকল প্রশংসা, ওয়া রাসূলিহিল করিম মানে হলো এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের জন্য প্রশংসা না, প্রশংসা সব শুধুমাত্র আল্লাহর জন্য। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি সাথে আপনি যুক্ত করেন তাহলে সেক্ষেত্রে কেমন যেন আল্লাহর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি এখানে শরীক করলেন অন্তত কথার মধ্যে, তো এরকমটি উচিত নয়, এটা ভুল উত্তর। আপনি আলহামদুলিল্লাহ বলবেন যে বড় জোর আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন বলতে পারেন, যে আল্লাহর জন্য প্রশংসা যিনি রব্বুল আলামিন, প্রশংসা সবই আল্লাহ তাআলা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সম্বোধন করা সঠিক হবে না। তিনি নিজেও আল্লাহর প্রশংসা বর্ণনা করতেন এবং তিনি নিজেও আল্লাহ তাআলা রহমতের মুখাপেক্ষী হতে, প্রশংসা এটা সম্বন্ধ বেসিক্যালি আল্লাহর দিকে হবে। রক্তকবরী আইডি থেকে আপনি লিখেছেন, স্বামীর সাথে অ্যাডজাস্ট না হলে ডিভোর্স ব্যতীত সব রকম সম্পর্ক ছেদ করে স্ত্রী আলাদা থাকতে পারবে কি? স্বামীকে দ্বিতীয় বিয়ে করে থাকার অনুমতি দিলে শুধুমাত্র সামাজিক পরিবেশের কারণে বিবাহ বিচ্ছেদটা করতে চায় না, এক্ষেত্রে ইসলাম কি বলে? দেখুন, যদি স্বামীর সাথে অ্যাডজাস্ট না হয় তাহলে সেক্ষেত্রে প্রথম কথা হলো অ্যাডজাস্ট করার চেষ্টা করা, সবর করা, একটা সময়ে আলহামদুলিল্লাহ হয়তো অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। তাছাড়া সন্তান যখন হয়ে যাবে তখন এই বিষয়গুলো অনেক সময় গৌণ হয়ে যেতে পারে, বিশেষ করে দুটি ভিন্ন পরিবারের ভিন্ন জগতের দুজন মানুষ যখন একত্রে বসবাস শুরু করেন অনেক কিছুই ম্যাচ করতে একটু সময় লাগে, সবর করতে হয়, ধৈর্য ধারণ করতে হয়। এটি হলো একজন বুদ্ধিমান বিচক্ষণ এবং চিন্তাশীল মানুষের আপনার রোডম্যাপ, তিনি এভাবে আগাবেন। আর যদি ডিভোর্স এর দিকে যেতেই হয়, কোনোভাবেই বনিবনা না হয় এবং বরং একসাথে থাকতে গেলে আল্লাহর বিধান লঙ্ঘন হয়ে যাবে এরকম মনে হয়, তাহলে সেক্ষেত্রে ডিভোর্সটা দিলাম না সামাজিক কারণে, কিন্তু একসাথে শুধুমাত্র বসবাস করে সময় কাটালাম, থাকলাম, স্বামীকে দ্বিতীয় বিয়ে করার কথা অনুমতি দিলাম, তো এটা স্বামী যদি মেনে নেয় যে ঠিক আছে তোমার কাছ থেকে আমার কোনো চাওয়া নাই পাওয়া নাই, তাহলে এটা বেসিক্যালি হারাম হয়তো হবে না। বাট যতদিন স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক আছে সেক্ষেত্রে স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য, স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য কিন্তু আছে, সে কর্তব্য আদায় না করে এভাবে ঝুলে থাকা এটার বিশেষ কোনো যৌক্তিকতা থাকতে পারে না, বিশেষ করে সামাজিকতার ভয়ে। বরং একজন নারী তার জীবনসঙ্গিনীর প্রয়োজন হয়, জীবনসঙ্গীর প্রয়োজন হয় এবং জীবনসঙ্গীর ছাড়া তার জীবনে অনেক সমস্যা তৈরি হয়, একটা সময় হয়তো সমস্যা হবে বলে মনে হয় না কিন্তু পরবর্তীতে হয়তো সমস্যাগুলো দেখা দেবে, সেই বিষয়গুলোকে মাথায় রেখে এ জাতীয় ক্ষেত্রে আমাদেরকে ডিসিশন নিতে হবে, আল্লাহ তাআলা হেফাজত করুন। আবিদ হোসেন আপনি লিখেছেন, কোনো মা যদি তার সন্তানের কথায় কথায় অহেতুক গজব দেয় তাহলে কি সে গজব সন্তানের উপরে পড়বে? অন্যায়ভাবে অহেতুক যদি কোনো গজব দেন বদদোয়া করেন সেটা লাগবে না। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে বলেছেন যে তোমাদের যারা তোমাদের মা তোমরা যারা আল্লাহ তাআলার কাছে মন্দ তাড়াহুড়া করে চাও, ইস্তাজালাহুম বিল খায়র, তো ভালো কাজ যেরকম তোমরা চাইলে আল্লাহ তাআলা এটা দেন, মন্দ কাজগুলো চাইলে যদি সাথে আল্লাহ তাআলা দিয়ে দিতেন লাকুদিয়াল আমর, তাহলে সেক্ষেত্রে তোমাদের তোমরা শেষ হয়ে যেতে বা তোমাদের যে বদদোয়া করতে সেগুলো লেগে যেত এবং ধ্বংস হয়ে যেত তোমরা। এখান থেকে বোঝা যায় যে বাবা মা না বুঝে অন্যায়ভাবে কোনো বদদোয়া দিলেই সেটা লেগে যাবে আর ক্ষতি হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। আর তাছাড়া অন্যায়ভাবে বদদোয়া দিলে সেটি লাগতে যাবে কেন? এই জন্য অন্যায়ভাবে যদি বদদোয়া দেন তাদেরকে বোঝাতে হবে তারা যেন এটি না করে। একজন মুসলমান কথায় কথায় বদদোয়া দিবে, গজব দিবে, লানত করবে, অভিশাপ করবে, এটি তার চরিত্রের সঙ্গে যায় না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন।
এরপরে হাদিদ মাহমুদ হাদিদ ইয়াডিকে আপনি লিখেছেন, কসরের নামাজ কি বাধ্যতামূলক? সফরে কসর না পড়ে পূর্ণ নামাজ পড়লে কি নামাজ হবে না? কসরের সালাত বাধ্যতামূলক, অর্থাৎ কসরে আপনি ফরজ নামাজ তো পড়তেই হবে, সফরে যদি কসর না, ও আচ্ছা আপনি বলতে চাইছেন যে সফরে যদি আমি কসর না পড়ি পুরো পড়ি তাহলে সেটা অসুবিধা আছে কি না? না, সফরে আপনি কসর পড়বেন সেটা আপনার জন্য আবশ্যক, কারণ আল্লাহ তাআলা আপনার জন্য যে ছাড় দিয়েছেন আল্লাহর ছাড় আপনি গ্রহণ করবেন, এটাই ফুকাহা কেরামের মত যে এটিকে অ্যাভয়েড করা ইচ্ছাকৃতভাবে এটার সুযোগ নেই। আল্লাহ তাআলা কেন ছাড় দিয়েছেন? যদি এটাকে অ্যাভয়েড করেন এটা তো একরকমের আল্লাহ তাআলার যে ছাড় সেটাকে অসম্মান করার সামিল হলো, এই জন্য আপনি করতে বাধ্য। সফরে আপনি কসরই পড়বেন, কসর পড়া আপনার জন্য বাধ্যতামূলক, তবে কোনো কারণে যদি আপনি ভুলে গিয়ে পুরোটা পড়ে ফেলেন তাতে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ।